আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানি মি অ্যান্ড রাউন্ডার্স চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন হচ্ছে বিকেলবেলা আর আমি আসছি ছাদে। এই যে লেটুস পাতাগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়েছে লেটুস পাতাগুলো, আর অনেক বড় বড় পাতা, অনেক স্মুথ। তো এত তরতাজা পাতাগুলো দেখে অনেকদিন থেকে মনে হচ্ছিল তুলে নেব, তো আজকে আসলাম বিকেলবেলা ছাদে এগুলো তুলে নেওয়ার জন্য। আজকে অনেকগুলো লেটুস পাতা নেব, আর এগুলা আজকে নেওয়ার একটাই কারণ, এগুলা দিয়ে মূলত আমি স্যুপ বানাবো। আর আজকের স্যুপটা আমি বেবিদের জন্য বানাবো। তো আমার বাসায় তো আবদুল্লাহ আছে ছোট, আর হচ্ছে পাশের বাসার বাবির দুটো বেবি আছে আবদুল্লার মতো সিমিলার এইজের, একজন আর একজন একটু বড়। তো ওদের জন্য আজকে তিনজনের জন্যই স্যুপ বানাবো, আর কয়েকটা পাতা নেব যেগুলো দিয়ে আমি ডিম দিয়ে পাকোড়া বানাবো ওদের জন্য। তো ভিউয়ার্স, কাজের ফাঁকে একটা কথা বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবদুল্লার বাবা লেটুস পাতা তুলছিল, আর এই ফাঁকে আমি কয়েকটা ধনে পাতার গাছ তুলে নিলাম। ধনে পাতার গাছগুলো এখনও বড় হয় নাই, অনেক ছোট ছোট। তারপরেও ফ্লেভার ছিল, মানে খুবই বেশি ফ্লেভার ছিল, আর ভাবলাম কয়েকটা গাছ তুলে নেই, মানে বেবিদের জন্য যখন স্যুপ বানাবো তো এর মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলোকে নিয়ে বাসায় চলে আসছি, আর এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নেব স্যুপ আর পাকোড়া বানানোর জন্য। তো ভিউয়ার্স, ছাদ থেকে আসার সময় আমি কয়েকটা মরিচ পেড়ে নিয়ে আসছি ছাদের গাছ থেকে। এই মরিচগুলো কেউ যদি চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এগুলো কী রকমের মরিচ, আমি নিজেও জানি না। এই মরিচগুলো আর মানে গ্রোথ হয় না এরকমই সাইজ, এগুলোর এজ কিন্তু খুব বেশি, বাট এরকমই সাইজের থাকে। আমি নার্সারি থেকে চারাগুলো এনেছিলাম, কিন্তু এরকমই সাইজের মরিচগুলো, তো আমি চিনতে পারতেছি না এরকম কেন হচ্ছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে আর পানি দিয়ে ডু বানিয়ে নেব। একটু ডিম দিয়ে মিক্স করে আমি একটা ডু বানাবো পাকোড়া বানানোর জন্য। আর আজকের পাকোড়াতে আমি খুব একটা জাল মশলা কোনো কিছু দেব না, যেহেতু আমি এগুলো বেবিদের জন্য বানাচ্ছি। আপনাদেরকে আগেই বলেছিলাম আমার ছেলে আর হচ্ছে পাশের বাসার বাবির আরও দুটো বেবি। ভিউয়ার্স, পাকোড়া বানানো শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি স্যুপ। তো স্যুপ বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে চিকেন এবং গাজরগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নেব। তারপর একে একে অন্যান্য উপকরণ দিয়ে আমি স্যুপটা রেডি করে নেব। আর আপনারা সাথেই থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন।
স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে স্যুপ বানাচ্ছি। আর এই স্যুপে আমি খুব একটা এক্সট্রা জাল এরকম কোনো কিছু অ্যাড করব না, যেহেতু চিকেন স্যুপ বানাবো আর বেবিদের জন্য বানাবো। আমি সম্পূর্ণ অল্প উপকরণে এবং হেলদি ওয়ে আমি তাদের জন্য স্যুপটা বানাবো। তো আপনারা দেখতেই থাকুন, আপনারা পুরো ভিডিও দেখলে এমনিতেই বুঝতে পারবেন আমি কিভাবে স্যুপটা বানাচ্ছি। শেষ হয়ে গেছে আমার স্যুপ বানানো। আর এই যে ব্ল্যাক যে বাটিটা দেখতে পাচ্ছেন, ওই বাটিতে আমি পাশের বাসার বাবির বেবিদের জন্য স্যুপগুলো নিয়ে নেব। আর হোয়াইট বাটিতে যে স্যুপ দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার আবদুল্লার জন্য স্যুপ নেব। তো দেখতেই পাচ্ছেন স্যুপগুলো কীরকম হয়েছে, দেখতেই ইয়াম্মি মনে হচ্ছে, টেস্টি মনে হচ্ছে, আর সত্যিও খুবই ইয়াম্মি। আর এভাবেই আমি আমার বেবির জন্য স্যুপ বানাই। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, হাতের কাছে যা কিছু তাকে তা দিয়ে অল্প উপকরণে, আর তো স্পাইসি না করে, জাল না দিয়ে বেবিদের জন্য এভাবে ডিফারেন্স কোনো কিছু দিয়ে ট্রাই করে দেখবেন, বেবিরা খেতে ভালোবাসবে। তো ভিউয়ার্স, আমি এভাবেই বানাই, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে